ঘর নেই, গাছতলায় ঝুপড়ি ঘরে চটের বেড়া দিয়ে মাটির বিছানায় দীর্ঘদিন ধরে বসবাস করছে নিঃসন্তান মুসা মণ্ডল। ঝড় বৃষ্টি বা শীত সব কিছু যেন তার সঙ্গী। এই বৃদ্ধ বয়সে নিশ্চিন্তে একটি নতুন ঘরে ঘুমাতে চান মুসা মণ্ডল। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকরেবাড়া ইউনিয়নের চানমেটনি গ্রামে মুসা মণ্ডলে বসবাস। এখন তো শীতের দিন, এই যে চটের যে বেড়া, এখান দিয়ে তো ফাঁক ফুঁক বাতাস, ঠান্ডা বাতাস আসে। মাটির যে থাকে না আরো কষ্ট। এই এই তিন টিনে চালের মধ্যে কি আমরা রান্না বাড়া থাকা সবকিছু এই মধ্যে? এখন আপনার কি দরকার, মানে কি হলে আপনি ভালো থাকবেন? আচ্ছা, এখন ঘর, ঘরের সাথে চৌকি, ল্যাপ, তোশক, টিউবওয়েল কে আছে? না, তাহলে টিউবওয়েল, টয়লেটও তো দরকার। এই কটা হলে কি আপনার এই কষ্ট থেকে বাঁচবে? আসুন সবাই মিলে মুসা মণ্ডলের জন্য একটি ঘরের ব্যবস্থা করি।